সঙ্গীর কাছে ধরা পড়ে গেছেন, সঙ্গী আপনার পরকীয়ার ব্যাপারটি টের পেয়েছেন। সব কিছু জানাজানি হওয়ার পর তিনি আপনার সাথে বাক্যালাপ বন্ধ করে দিয়েছেন, এমনকি আপনার সাথে বিচ্ছেদের ঘোষণা দিয়ে দিয়েছেন। এমন অবস্থায় আপনার নিজেকে অপরাধী মনে হওয়াটা স্বাভাবিক, কিন্তু তার চেয়েও বেশি যে বিষয়টি আপনাকে কষ্ট দিচ্ছে সেটি হলো আপনার প্রতি আপনার সঙ্গীর অভিমান, ঘৃণা এবং বিদ্বেষ। আপনি কিছুতেই আপনার প্রতি সঙ্গীর এই ঘৃণা মেনে নিতে পারছেন না, কারণ আপনি হয়তোবা শুধুমাত্র ক্ষণিকের মোহে একটি ভুল করে ফেলেছেন, কিন্তু সত্যিকারভাবে আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন সেটি হচ্ছে আপনার স্বামী বা স্ত্রী। আপনি তাকে কিছুতেই হারাতে চান না এবং তাকে ছেড়ে আপনি কোনোভাবে থাকতেও পারবেন না, তাই আপনি তাকে আবার নিজের জীবনে ফিরিয়ে আনার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এমন অবস্থায় আপনার কি করণীয়, কিভাবে আপনি আপনার সঙ্গীকে মানিয়ে আবার নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসবেন, আজকে জানবো তারই কিছু উপায়। হ্যাঁ, আমি লীনা, চলে এসেছি পরকীয়ার আত্মপান্তের শেষ পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব নিয়ে। আজকের পর্বে থাকছে পরকীয়া করে সঙ্গীকে ঠকিয়েছেন, এখন মানাবেন কি করে, চলুন জেনে নেই সেই উপায়গুলো। একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যান তো, ভেবে দেখুন তো যে কখন আপনাদের মাঝখানে তৃতীয় ব্যক্তির উপস্থিতি হলো, ঠিক কী কী কারণে আপনাদের মধ্যে এই দূরত্ব তৈরি হলো, কার দোষ কতখানি ছিল, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বা কি চাচ্ছেন, এই প্রশ্নগুলো আপনি নিজেকে করুন, খুব ভালোভাবে এর উত্তর খুঁজে বের করুন। শুধুমাত্র লোকলজ্জার ভয়ে কিংবা আর্থিক প্রয়োজনে যদি আপনি আপনার সঙ্গীকে ক্ষণিকের জন্য ফিরে পেতে চান, তাহলে এটা সঙ্গীর প্রতি অন্যায় করা হবে, বরং আপনি মাথা ঠান্ডা রেখে স্থির একটি সিদ্ধান্ত নিন। যদি আপনি সঙ্গীকে সত্যিই আপনার জীবনে ফিরে পেতে চান, তাহলে নিজের কাছে প্রতিজ্ঞা করুন যে আপনি আর কখনো সঙ্গীকে এইভাবে কষ্ট দিবেন না, আপনি কখনোই অন্য কাউকে আপনাদের মধ্যে আসতে দিবেন না, আর এই সময় সঙ্গীকে মানিয়ে আবার আপনার জীবনে ফিরিয়ে আনার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, আর সাথে সাথে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। যেমন, সঙ্গী আপনার পরকীয়ার ব্যাপারটি জানার পর তিনি কিন্তু মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন, কারণ বিশ্বাস ভঙ্গ হলে প্রতিটা মানুষই বিপর্যস্ত হয়ে যান, তাই এই সময় সঙ্গী আপনার কোনো কথাই বুঝতে চাইবেন না। তাই এই সময় সঙ্গীকে আপনি বিরক্ত না করে কার দোষে আপনি পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন এই বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক না করে বরং সঙ্গীকে নিজেকে সামলানোর একটু সময় দিন। তা না হলে হয়তোবা সঙ্গী আপনার প্রতি বিরক্ত হয়ে একেবারে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে নেবেন। এই সময় আপনি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে এমন কোনো স্ট্যাটাস দিবেন না যাতে সঙ্গী আরও রেগে যান, বরং এই সময় আপনিও শান্ত থাকার চেষ্টা করুন, আপনার পরিবারের সাথে থাকার চেষ্টা করুন এবং পরিবারের কোনো সদস্যকে সম্ভব হলে আপনার সমস্যার কথা জানান। খুব ভালো হয় যদি আপনাদের কোনো কমন ফ্রেন্ডকে আপনাদের এই সমস্যার ব্যাপারে অবহিত করতে পারেন, উনি হয়তোবা আপনাদের সাহায্য করতে পারবেন। আপনার না বলা কথা যদি আপনাদের ফ্রেন্ড আপনার সঙ্গীর কাছে গিয়ে জানায়, তখন হয়তোবা আপনার প্রতি তার রাগ, খুব অভিমানটা কিছুটা হলেও কমে আসবে। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটা হলো আপনি যার সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন তার সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিন। আপনি কি চাইছেন সেটি তাকে স্পষ্টভাবে জানিয়ে দিন, কারণ কাউকেই অন্ধকারে রাখা ঠিক নয়। আপনার সঙ্গী যখন নিজেকে একটু সামলে উঠবে সেই মুহূর্তে আপনি সঙ্গীর কাছে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চান। আপনি বলুন, আমি ভুল করেছি এবং ভবিষ্যতে আমি কখনোই এমন ভুল করব না, তোমাকে এইভাবে আমি আঘাত করব না, আমি ক্ষণিকের মোহে অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিলাম, কিন্তু সত্যিকারভাবে আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি এবং তোমার সাথেই থাকতে চাই এবং তোমাকে ছাড়া আমি থাকতেই পারব না। হয়তোবা আপনার এই ছোট্ট কথায় সঙ্গী তার অভিমান ভুলে, আপনার প্রতি রাগ, ঘৃণা, বিদ্বেষ ভুলে আবার আপনার জীবনে ফিরে আসবে। বিচ্ছেদ সকলের জন্যই কষ্টদায়ক, তাই এমন কোনো কাজ করা আমাদের উচিত নয় যাতে সঙ্গীর সাথে আমাদের বিচ্ছেদ হয়।
কারণ পরিবারে যদি শিশু থাকে তাহলে এই বিচ্ছেদের প্রভাবটা তাদের উপর খুব বেশি পড়ে। তাই সঙ্গীর কোনো বিষয় যদি আপনার পছন্দ না হয় তাহলে সরাসরি তার সাথে কথা বলে আপনাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন করুন, কিন্তু অজুহাত দেখিয়ে পরকীয়ার সম্পর্কে জড়াবেন না। তো ভিউয়ার্স, পরকীয়ার আত্মপ্রান্ত নিয়ে এই তিন পর্বের ভিডিওগুলো আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সঙ্গীকে ভালোবাসুন এবং আপনি নিজেও ভালো থাকুন। ধন্যবাদ।